হাডাল রানী দৌড়াইছে, কুড়িন দৌড়াইছে। কদিন আগে কইছিল না কি মনে আছে না, কইছিল আমেরিকা চাইলে কাউরে ক্ষমতা থেকে সরাই দিতে পারে। কত সত্য, 1/11 ঘটায় আমেরিকা তো খালেদা জিয়ারে সরাইছিল, তাই না? এটা হাসিনার সাথে আর কে বেশি জানে। তো নতুন কি দর পাইলো হাসিনা, আসেন সেটা দেখি। এখানে দেখেন এই খবরটা দেখেন। রাজনৈতিক সিদ্ধান্ত এবং ব্যবস্থাপনা ছাড়াই কখনো কোনো দেশ অগ্রগতি লাভ করতে পারে না। যতদিন আমাদের দেশ এই রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে ছিল, অর্থাৎ শাসনভাটা যখন এই ক্যান্টনমেন্টে বন্দি ছিল, তখন কিন্তু আমাদের এই অগ্রগতি সাধিত হয়নি। এটা হলো বাস্তবতা, এটা আমার মনে হয় দেশবাসীকে এটা উপলব্ধি করতে হবে। কি শুনলেন, হাসিনা কইতেছে সামরিক শাসন আসলে উন্নয়ন থামা যাবে, ডরাইছে। সে এখন মিলিটারি টেক ওভারের ভয় কম্পমান, অথচ কয়েকদিন আগে বাক্য ঝাড়ছিল এমন কোনো চাপ নাই যা হাসিনাকে টলাইতে পারে। কারাল রানী আবার গণতন্ত্রের কথা করছে, তো এখন নাকি গণতান্ত্রিক ধারায় আছে দেশ, তাই তার চিন্তা মিলিটারি শাসন এসা গেলে যেন উন্নয়ন বন্ধ হইয়া না যায়। আহারে, কারাল রানীর মনে কত দুঃখ। যাই হোক, আমি ঘটনার লোকদের একটা প্রচার আছে, মিলিটারি শাসন খুব খারাপ আর সিভিলিয়ান শাসন খুব ভালো, তাই না? আমাদের ফরহাদ মজার ভাইও তার প্রিয় একজন প্রথম আলোর সাংবাদিক ছিল, প্রয়াত মিজানুর রহমান খান, এ হচ্ছে এই বয়ানের নির্মাতা। তো আমরা তো হাসিনের শাসন দেখতেছি, তাই না? আমরা অনেকে মিলিটারি শাসন দেখছি, আমাদের মুরব্বীরা মুজিবের শাসন দেখছে, আইয়ুব খানের শাসনও দেখছে। বাংলাদেশের ভূখণ্ডে হাসিনা আর তার বাপ শেখ মুজিবের সোকল সিভিলিয়ান শাসনের চাইতে নিকৃষ্ট শাসন তো আর আসে নাই, তাই না? হাসিনা আর তার বাপের শাসনের চাইতে যে কোনো মিলিটারি শাসন এই অঞ্চলে যেটা আসছে কমপক্ষে 10 গুণ ভালো ছিল, অঙ্ক কষে দেখা দেওয়া যাবে। আচ্ছা, এই আলোপের আরেকটু গভীরে প্রবেশ করি, করে আমরা দেখবো যে কাঁঠাল রানী কেমন মূর্খ সেটা একটু দেখা দিই। সে তো আমার ভয়ে মুখ খুলে না, মুখ খুললেই আবার আমি কবে ধরি, তো আমি ধরার তো সারি নাই, মুখ খুলছে আজকে ধরবো। আমি বিদেশের উদাহরণ নাই দিই, আইয়ুব খানের আমলে যারে আসলে হাসিনা উন্নয়ন বলতে চায় সেইটা এই অঞ্চলে সবচেয়ে বেশি হয়েছে, সবচেয়ে বেশি জিডিপি গ্রোথ হয়েছে, তা কখনো হয় নাই। সবচেয়ে বেশি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, আমরা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের বিষয়ে একটু পরে আসব, এটা বলতে আসলে কী বোঝায়, এটা কেমনে হয়। এই যে সংসদ ভবন দেখেন না, এটা আইয়ুব খানের আমলে তৈরি, ডিজাইনে কিন্তু 7 তারার, এটা জানেন তো, সংসদ ভবনটা 7 তারার ডিজাইন, মানে পাকিস্তানের পতাকার ডিজাইন। আচ্ছা, এই প্রসঙ্গে বইলে রাখি, এটা শেরে বাংলা নগর যেহেতু, কাঁঠাল রানী যে গণভবনে থাকে এটা কিন্তু হাসিনা নিজের নামে লিখে নিছে জানেন। আরে না না, প্রথমবার তো ক্ষমতা এসে 1 টাকায় লিখে নিছিল, এরপর এটা বাতিল করছিল তত্ত্বাবধায়ক সরকার, বিএনপি কিন্তু বাতিল করে নাই। তারপরে 2009 সালে ক্ষমতা এসে আবার লিখে নিছে এই 22 একরের উপরে জমি, তার উপরে এই বিল্ডিংয়ে কিছুদিন আগে 8 কোটি টাকা খরচা করে মেলা সংস্কার করছে, মেঝেতে গ্রানাইট পাথর লাগাইছে। মাশাল্লাহ, উন্নয়ন ভালোই হয়েছে না? হ্যাঁ, দেশের সেবা তো ভালোই হচ্ছে, তাই না হাসিনা? কোনো সন্দেহ আছে উন্নয়ন যে হচ্ছে? উন্নয়ন তো হচ্ছেই। আচ্ছা, আলাপে আসি, কাঁঠাল রানী যদি লেখাপড়া করতো, হ্যাঁ, দুনিয়ার রাজনৈতিক ইতিহাস জানতো, তাহলে সে জানতো দুনিয়াতে অনেক সামরিক শাসনের সময় অভাবনীয় উন্নতি হয়েছে, অভাবনীয়, বাংলাদেশ সহ। হ্যাঁ, এর একটা কারণ আছে, কেন হয়েছে আমরা আগে রেফারেন্স দিয়ে দেখি যে কোথায় কোথায় অভাবনীয় উন্নতি হয়েছে, রেফারেন্স সহ। হ্যাঁ, রেফারেন্স ছাড়া আমি কথা বলি না। আমরা যে আজকের দক্ষিণ কোরিয়া দেখি, এটা কোন সময় তৈরি হয়েছে জানেন? 1961 সালে মিলিটারি ক্যু হয়েছিল, মিলিটারি ক্যু হয়ে ক্ষমতায় আসে পার্ক ভুন হি, তো সে 79 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। এই সময় শিল্পায়ন, জাতীয় প্রবৃদ্ধি এমন পর্যায়ে পৌঁছেছিল যা এখনও অতিক্রম করা যায় নাই। ওই সময়টাই আধুনিক কোরিয়ার ভিত তৈরি করে দিয়ে গেছে। ওই সময়টাকে বলা হতো মিরাকল অন দ্য হান রিভার। চিলিতে সালভাদর আলেন্দে ছিলেন না, শেখ মুজিবের আগে একটু জয় বাংলা হয়ে গেছিলো, মানে সিআইএ করে দিছিল আর কি, বলা হয় আর কি, তো কমিউনিস্ট নেতা ছিল আর কি। তো 1973 সালে সিআইয়ের মদতে কু হয় পিনোশে, অগস্টে পিনোশে ক্ষমতা আসে। পিনোশের সময় অভূতপূর্ব উন্নয়ন হয়, অর্থনৈতিক উন্নয়ন হয় চিলিতে। মূলত সে সমাজতান্ত্রিক যে ব্যবস্থা তারা চালু করতে গেছিলো সেইটার বদলে ফ্রি মার্কেট ইকোনমি চালু করে সেই জন্যে। ব্রাজিলেও 64 থেকে 85 পর্যন্ত মিলিটারি রুলার ছিল, ওই সময় ব্রাজিলের অভূতপূর্ব উন্নয়ন হয়, ওই সময়টাকে বলা হয় ব্রাজিলিয়ান মিরাকল। বাংলাদেশে জিয়ার সামরিক শাসন আর এরশাদের সামরিক শাসনের সময় দারুণ উন্নতি হয়েছিল। জিয়ার আমলে তো বিশ্বব্যাংক আসছে, IMF আসছে বাংলাদেশের সাহায্য নিয়ে। আমি আসতেছি ওই প্রসঙ্গে, না আমি এইটা বলতেছি না যে মিলিটারি শাসন ভালো,
ঘটনা হচ্ছে, হাসিনা যে বলছে মিলিটারি শাসনে উন্নয়ন হয় না, কথাটা মিসা। হাসিনা মূর্খ, এই জন্য জানে না, অথবা জ্ঞানপাপী, জানে কিন্তু বলবে অন্যটা, ভাবছে বাংলাদেশের মানুষ বোকা বেকুব, সে জানে না, এটা ভেরিফাই করবে না। কিন্তু কিন্তু হাসিনা, এ বাংলাদেশের মিলিটারি শাসন আসলে অসুবিধা কী? কোনো অসুবিধা আছে? কোনো নাই তো, এখনও ভোট দিতে পারি না, তখন মার্শাল্লাহ আমলে আমরা ভোট দিতে পারবো না, তো অসুবিধা কী? তখন ঘোষণা দিয়ে মার্শাল্লাহ থাকবে। এখনকার মতো প্রত্যেক দিন তোমার মিসা কথা আর গণতন্ত্র গণতন্ত্র বলতে বলতে মুখের যে ফেনা ছুটে দাও, ওটা শুনতে হবে না, স্যাপ তুলে ফেলো, ওটা শুনতে হবে না, ওটা তো অশ্লীল দৃশ্য। যখন বলো গণতন্ত্র আছে, গণতান্ত্রিক সরকার, অশ্লীল দৃশ্য। মিলিটারি রুলার এসে বলবে মার্শাল্লাহ, এটা খুব ভালো কথা, আমরা জানি এটা মার্শাল্লাহ। এবার আসে দেখি ওই মিলিটারি শাসনে কেন ওই দেশগুলোতে উন্নত হয়েছিল, কারণ আছে কিন্তু এটা একটা। তার আগে আসেন আমরা দেখি আসলে বিশ্বব্যাংক IMF কি করে। এরা দুইটা গুরুত্বপূর্ণ কাজ করে, অবকাঠামোগত বিনিয়োগ করে আর অর্থনীতির পলিসি রিফর্ম করে, মানে কিভাবে অর্থনীতি চলবে এটা রিফর্ম করে। এই অবকাঠামোগত বিনিয়োগ মানে হচ্ছে রাস্তা বানানো, বড় রাস্তা বানানো, হাইওয়ে বানানো, ব্রিজ বানানো, বিদ্যুৎ কেন্দ্র বানানো, এগুলো অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, যেটার উপরে অর্থনীতি চলে। তো এই বিনিয়োগে অবকাঠামোগত উন্নয়ন হয়, যেটা বিশ্বব্যাংক করে বা IMF করে। এই অবকাঠামোগত উন্নয়নের অবকাঠামো কথাটা বাদ দিলে থাকে উন্নয়ন, তাই না? অবকাঠামোটা যদি বাদ দিয়ে দেন, ক্রস করে দেন এইভাবে, অবকাঠামোগত উন্নয়ন, এটার মধ্যে অবকাঠামোটা বাদ দিয়ে দিলেন, তাকে উন্নয়ন, এটাই হাসিনার উন্নয়ন, এটা নিয়ে হাসিনা চিল্লা। তার মানে হাসিনা যখন উন্নয়ন বলে, বলে আসলে অবকাঠামোগত উন্নয়ন। তো এইটা আগে কে দিত? আগে এক্সক্লুসিভলি পশ্চিমার তার মিত্ররা দিত, এখন চায়না দেয়। তো হাসিনার আমলে, হাসিনার যে প্রথম শাসন যখন আসছে 2008 সালে, ওই সময় তো বিশ্বব্যাংক চলে গেছে, সে অবকাঠামোর কী কী উন্নয়ন করছে? কিছুই করেনি। এখনও বিশ্বব্যাংক সবচেয়ে বেশি লোন দেয়, চায়নাও দেয়, চায়নার কাছ থেকেও নিছে, এই যে পদ্মা সেতু করার জন্যে। তো শেখ মুজিবের শাসন আমলে কি বিশ্বব্যাংক ছিল? চায়নার তো লোন ছিলই না, চায়নার তখনই খারাপ অবস্থা। শেখ মুজিব আমলে ঢুকতেই দেয়নি বিশ্বব্যাংকে তাজউদ্দিন, তাহলে মুজিবের আমলে অবকাঠামোগত উন্নয়ন হবে কি দিয়া, হাওয়া দিয়া? শেখ মুজিব কিন্তু নিতে চাইছে বিশ্বব্যাংকের লোন, মেলা অনুনয় বিনয় করছে, কিন্তু শেখ মুজিব থাকতে বাইসা থাকতে লোন দেয় নাই। কারণ লোন দিলে তো সোভিয়েত ঘরানা ছিল, তো শেখ মুজিব সমাজতান্ত্রিক সরকার, পশ্চিমের সাহায্য নিয়ে অর্থনৈতিক সংকট যদি কাটায় ওঠে, সেটা কেন করবে পশ্চিম? পশ্চিম তো সমাজতন্ত্রকে সাহায্য করবে না, তাই না? এটা তো বিশ্বব্যাংক করবে না, তাই ঠাসি খেয়েছিল। হাজারো রিকোয়েস্ট করলেও আগে মুজিব জয় বাংলা হয়ে গেছে, তারপরে বিশ্বব্যাংক লোন দিছে। বিশ্বব্যাংক IMF আসে জিয়ার আমলে, এবং তখন থেকে বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্ট শুরু হয়। জিয়ার আমলে যে মুজিবের আমলের স্থিতি ইকোনমি ভালো ছিল, এটা আমার কথা শোনার দরকার নাই, রেমন সোহানের কথা শুনবেন তো, আওয়ামী লীগ করা লোক। হ্যাঁ, ওনার একটা বই আছে, দ্য ক্রাইসিস অফ এক্সটার্নাল ডিপেন্ডেন্স নামে, এই যে UPL সাবসে, তো এই UPL-এ আবার একটা সাবসে, তালুকদার মনিরুজ্জামানের বই, দ্য বাংলাদেশ রেভলিউশন অ্যান্ড ইটস আফটার ম্যাথ, এই নামে এই বই লেখা আছে, কেন জিয়ার আমলে ইকোনমিক গ্রোথ হয়েছিল এবং মুজিবের আমলের চাইতে বেটার ইকোনমিক গ্রোথ ছিল জিয়ার আমলে, সেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কারণে, কারণ বিশ্বব্যাংক আসছে, লোন নিয়ে আসছে। এই একই কারণে পিনোশের আমলে গ্রোথ হয়েছিল চিলিতে, ফ্রি মার্কেট ইকোনমির জন্যে, রিফর্ম করায়। তো হাসিনার ডরে আপনার মজা লাগতেছে না? আমারও লাগতেছে, যত ডর তত মজা। হে খোদা, তুমি হাসিনার ভয়ের সত্য কইরা দাও, আর ওরে দিয়া আরও কথা বলাও, হাসিনা যেন মুখ খোলে, যেন প্রত্যেক লাইনে একটা করে মিশা কথা আর মূর্খতা ধরায় দিতে পারি। হাসিনা মনে হয় জানে না আমি তার প্রত্যেক ভক্তিমানা মন দিয়ে শুনি, তারপরে নোট নিই, তারপরে বাম্বু রেডি করি। আমার নোট নেওয়া আর বাম্বু রেডি করা আর একটা আছে, এটা কালকে রেকর্ড করবো নি তো, তবে সম্ভাবনা আছে আমার জ্বালায় হাসিনা টিভিতে ক্ষমা দেখানো বন্ধ করে দিতে পারে। হে কাঁঠাল রানী, দেশ জাতির কথা স্মরণে রেখা, দয়া করে টিভিতে আসা বন্ধ করেন না, আপনার প্লিজ লাগে।